মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির 16তম ত্রিবার্ষিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্মেলন বাড়িপুরে অনুষ্ঠিত হলো। কেন্দ্রীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব সহ জেলার বহু মাদ্রাসার প্রধান শিক্ষক, সহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন এদিন। সম্মেলনে সমিতির রাজ্য সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আলী হোসেন মিদ্দা, কনভেনার সৈয়দ শাফাকাত হোসেন, যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান, সভাপতি শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন কাসেমি, কবিউল ইসলাম, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক শেখ মইনুদ্দিন, সভাপতি মোজাফফার হোসেন, আব্দুল মোমেন, ওবায়দুর রহমান মল্লিক, আব্দুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের 16তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 6-7 ফেব্রুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এদিনের সম্মেলনে মাদ্রাসা শিক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি তো দীর্ঘদিনের একটি সমিতি, সেই সমিতির আজকে ত্রিবার্ষিক জেলা সম্মেলন ছিল। আগামী ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে এই সম্মেলন। তো মাদ্রাসা শিক্ষক সম্মেলন মানে শিক্ষকরা শিক্ষাক্ষেত্র, শিক্ষাঙ্গন, শিক্ষা এবং শিক্ষার্থী এবং শিক্ষক, এই চারটি বিষয় নিয়েই ভাবনা চিন্তা করেন এবং তাদের চাহিদাগুলো নিয়ে আলোচনা করেন। যে চাহিদাগুলো যে সংশ্লিষ্ট দপ্তরে জানানো দরকার সেখানে জানানোর জন্য আবেদন নিবেদন করে থাকেন, প্রয়োজন হলে আন্দোলন করে থাকেন। যে যে দাবি এবং আন্দোলনগুলো এ যাবৎকাল জানিয়েও কোনো কিছু শোনা হয়নি এবং কম্পোনেন্ট অথরিটি থেকে এ বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয় না, সেখানে ক্ষোভ থাকাটা খুবই স্বাভাবিক। যেহেতু মাদ্রাসা একটি বিরাট সেক্টর, তার বিভিন্ন দিক এবং বিভাগ রয়েছে, এই বিভিন্ন দিক এবং বিভাগের কাজকর্ম যে খুব সুচারুভাবে সম্পন্ন হচ্ছে তা তো নয়, চারিদিকে কিছু না কিছু খামতি রয়েছে। এই খামতিগুলো আমরা পূরণের জন্য বিভিন্ন জায়গাতে দৃষ্টি আকর্ষণ করি। সেই দৃষ্টি আকর্ষণ করার পরে যদি দেখা যায় যে নীরবতা ছেয়ে রয়েছে এবং কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যায় না, স্বাভাবিকভাবেই ক্ষোভ থাকবে। সেই ক্ষোভ নিয়ে কিছুটা আলোচনা হয়েছে, এমন নয় যে শুধুমাত্র ক্ষোভই উগড়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যাবৎকাল যা কিছু মাদ্রাসার প্রাপ্তিযোগ তা কিছু নিয়েও আলোচনা হয়েছে। বহু কিছু বিষয় নিয়ে দাবি রয়েছে। আমরা দাবি সনদ রাজ্যভিত্তিক এবং জেলাভিত্তিক, জেলাভিত্তিক জেলা বিদ্যালয় পরিদর্শক এবং ডোমা এবং সমগ্র শিক্ষা মিশনের কর্তা ব্যক্তিদের কাছে ডেপুটেশনের মাধ্যমে জানানো হবে এবং সমস্ত জেলাতে যেগুলো কমন দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের রাজ্য নেতৃত্ব তারা একটি কমন দাবি সনদ বিভাগীয় দপ্তরে সাবমিট করবেন। খুব স্বাভাবিক, যে দাবি দীর্ঘদিন থেকে জানানোর পরেও পূরণ হয়নি তাকে পূরণ করার জন্য একমাত্র পথ হচ্ছে আন্দোলন। স্বাভাবিকভাবে যদি দাবি পূরণ হয়ে যেত তাহলে আন্দোলনের কোনো প্রয়োজন দেখা দিত না। আর এ যাবৎকাল গণতন্ত্রের ইতিহাসে দেখা গিয়েছে কোনো দাবি যথার্থ দাবি এবং যে দাবি হচ্ছে কমিউনিটি পার্সপেক্টিভের সঙ্গে থাকে বা জনকল্যাণমূলক, বৃহত্তর কোনো দাবি কোনো আন্দোলন ছাড়া এই যাবৎকাল সফল হয়নি। না, বিন্দুমাত্র কোনো সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, সরকার আমাদেরই, আমরা দেশের জনগণ, আমাদের দ্বারা নির্বাচিত সরকার মানে আমাদেরই সরকার। যদি সরকার কোনো কিছু যুক্তিসঙ্গত কোনো দাবিকেও যদি দৃষ্টি এড়িয়ে থাকেন দীর্ঘদিন তাহলে খুব স্বাভাবিক, খুব থাকাটাই স্বাভাবিক। আর খুব তার কাছেই জানানো হয়ে থাকে যার কাছে চাওয়ার কিছু প্রত্যাশা থেকে থাকে। আমি শেখ গোলাম মইনুদ্দিন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি এবং সুপারিনটেন্ডেন্ট সাতুল। অ্যাকচুয়ালি আজকের যে মাদ্রাসা শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটির মুখ থেকে যে বক্তব্য উঠে এসেছে, আগামী দিনে পশ্চিমবঙ্গে যে মাদ্রাসাগুলো যে আজকে রিকেটে পরিণত হতে চলেছে তার আশার আলো আমরা দেখছি যে আগামী দিনে আমাদের স্বচ্ছ আন্দোলনের মধ্য দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে মাদ্রাসার বিভিন্ন দাবি দাওয়া, সার্ভিস কমিশন থেকে শুরু করে সবগুলো আদায় করার পথ পরিষ্কার হবে বলে মনে হচ্ছে। এবং সাথে সাথে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, এই সরকার ক্ষমতায় আসার আগে রাজ্য সরকারকে মানে রাজ্যবাসীকে তারা ললিপপ দিয়েছিল যে আমরা ক্ষমতায় এলে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেব, এবং বামফ্রন্ট সরকার যে রিজার্ভেশন দেয়নি, 2% রিজার্ভেশন এসে গেছিলো, সেই রিজার্ভেশন আমরা বাড়াবো, চাকরি বাকরি দেব। কিন্তু বর্তমান সরকারের যে ভূমিকা আমরা দেখছি যে মাদ্রাসাগুলো ডেভেলপ নিয়ে এবং সার্ভিস কমিশন নিয়ে কোনো হেলদোল নেই। তাই আমরা আশা করব যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি আগামী দিনে তাদের জোরদার আন্দোলন করে আমাদের যে সাংবিধানিক অধিকার আছে সেই অধিকার তারা পাইয়ে দেবে বলে আমরা আশা করছি।